ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ পুলিশ লাইন্স স্কুল নারায়ণগঞ্জ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমি তোমাদের সহকারী শিক্ষক মাহমুদ মামুন মিয়া আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র দ্বিতীয় পরিচ্ছেদ বাংলা ব্যাকরণ নিয়ে বাংলা ব্যাকরণ ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ ব্যাকরণে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় ধ্বনি শব্দ বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা ব্যাকরণের কাজ তোমরা হয়তো বুঝতে পেরেছ ব্যাকরণের কি কী কাজ করে থাকে ব্যাকরণ গ্রন্থে এসব বৈশিষ্ট্যকে সূত্রের আকারে সাজানো হয়ে থাকে যে বিদ্যা শাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে মানে আমরা যে বিদ্যা শাখায় বাংলা ভাষা নিয়ে আলোচনা করা হবে সেটাই কি বাংলা ব্যাকরণ প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় উনিশশো সালে পর্তুগিজ ভাষায় এর লেখক ছিলেন মনো এল দা আসু আসম্পো সাও তার বাংলা পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে তিনি এটি রচনা করেন এরপর সতেরোশো সালে প্রকাশিত হয় নাথা নিয়েল ব্রাসি হ্যালহ্যাড প্রণীত ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ বইটির নাম এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এই বইটি লিখেছেন কে নাথা নিয়াল ব্রাসি হ্যালহ্যাড আঠারোশো এক সালে উইলিয়াম কেরি এবং আঠারোশো ছাব্বিশ সালে রামমোহন রায় ইংরেজি ভাষায় আরও দুটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন আঠারোশো তেত্রিশ সালে প্রকাশিত রামমোহন রায়ের গৌরীয় ব্যাকরণ বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ ব্যাকরণের আলোচ্য বিষয় মানে কি ব্যাকরণের মধ্যে কি কি বিষয় আলোচনা করা হয় ভাষা হলো বাক্যের সমষ্টি মানে কি কতগুলো বাক্য মিলে আমরা কি বলতে পারি একটি ভাষা বাক্য গঠিত হয় শব্দ দিয়ে আবার শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে এদিক থেকে ভাষার ক্ষুদ্রতম উপাদান হল ধ্বনি ধ্বনি কি ভাষার ক্ষুদ্রতম উপাদান এই ধ্বনি শব্দ বাক্য প্রত্যেকটি অংশই ব্যাকরণের আলোচ্য আলোচ্য মানে কি এই বিষয়গুলো ব্যাকরণের মধ্যে আলোচনা করা হয় এছাড়া শব্দের ও বাক্যের বহু ধরনের অর্থ সেসব অর্থ নিয়েও ব্যাকরণ আলোচনা করা হয় ব্যাকরণের এইসব আলোচ্য বিষয় বিভক্ত হয় অন্তত চারটি ভাগে যথা ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি চারটি কি কী ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব তো এখন আমরা আলোচনা করছি ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয় তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত তত্ত্বের মূল আলোচ্য বাগযন্ত্র, বাগযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া ধ্বনির বিন্যাস স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য ধ্বনি দল প্রবৃত্তি তারপরে আছে আমাদের রূপতত্ত্ব রূপতত্ত্বের শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয় এ আলোচনায় বিশেষ্য সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া ক্রিয়াবিশেষণ ইত্যাদি স্থান পায় বিশেষ গুরুত্ব পায় শব্দ নির্মাণ ও পদনির্মাণ প্রক্রিয়া এজন্য কি রূপতত্ত্বকে শব্দতত্ত্ব বা পদক্রম বলা হয় বাক্যতত্ত্ব বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয় বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য বিষয় বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে বাক্য তা বর্ণনা করা হয় এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যের রূপান্তর বাক্যের বাচ্চ্য উক্তি ইত্যাদি বাক্যের তত্ত্বের আলোচ্য বিষয় কারক বিশ্লেষণ বাক্যের যোগ্যতা বাক্যের উপাদান লোভ জ্যোতিচিহ্ন প্রভৃতি ও বাক্যতত্ত্বে আলোচিত হয়ে থাকে তারপর রয়েছে আমাদের অর্থদত্ত্ব ব্যাকরণের যে অংশে শব্দ বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সে অংশের নামই কি অর্থদত্ত্ব তার মানে অর্থদত্ত্বের মধ্যে কি আলোচনা হবে একটি ব্যাকরণের শব্দের অর্থ তারপর হচ্ছে বর্গ বাক্যের অর্থ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় একে বাঘ তত্ত্ব বলা হয় বাঘ মানে কি বাক্যের অর্থ বিপরীত শব্দ প্রতিশব্দ শব্দজোড়া বাক দ্বারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত এছাড়া শব্দ বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এ অংশে আলোচনা হয়ে থাকে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা কি করলাম ব্যাকরণের যে আলোচ্য বিষয়গুলো আছে চারটি সেগুলো নিয়ে আলোচনা করলাম ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে মনোযোগ সহকারে এটা থেকে বিভিন্ন এমসিকিউ তৈরি করতে পারবে প্রিয় বিন্দু তোমাদের জন্য বাসার কাজ হলো এই যে দেখো পঁচিশটি এমসিকিউ তৈরি করে ছবি তুলে পাঠাতে হবে কোথায় পাঠাবে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যে গ্রুপে তোমরা যুক্ত আছো সেই গ্রুপে কি করতে হবে ছবিটা খুবই স্পষ্টভাবে পাঠাবে তারপর কি করব আমরা এটাকে দেখে কার কোথায় ভুল হয়েছে বা কার কেমন হয়েছে সেটির মতামত আমরা দিয়ে দেবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ অবশ্যই বাসায় বসে লেখাপড়া করবে নিজের শরীরের প্রতি যত্ন নেবে ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম